হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি আমাদের ইংরেজির প্রথম ক্লাস। তো এই ক্লাসগুলোতে আমি কি কি কভার করছি আজকে আজকে আমি করাচ্ছি নাউন অ্যান্ড ইটস কাইন্ডস, তারপরে করব ফর্মেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে করছি নাউন অ্যান্ড ইটস নাম্বার। আচ্ছা, শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস আর আমি পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি। এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বেসিক থেকে ইংরেজি গ্রামার শেখানোর চেষ্টা করছি এবং সাথে চেষ্টা করব তোমাদের যদি কোনো বেসিক জায়গাতে কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো তোমাদেরকে সাথে সাথে ধরিয়ে দেওয়ার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আচ্ছা, আজকে আমরা প্রথমে যে টপিকটা ডিসকাস করছি সেটা হচ্ছে নাউন। তবে নাউন শুরু করার আগে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি নাউন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের একটা পার্ট। ঠিক আছে, পার্টস অফ স্পিচ আশা করি তোমরা সবাই শুনেছো। তো পার্টস অফ স্পিচের ভেতরে আটখানা আমাদের এরকম পার্ট থাকে, যেটা আমি বলছিলাম যে পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই পার্টস অফ স্পিচের ভেতরেই আমাদের নাউন জিনিসটা থেকে থাকে। ঠিক আছে, নাউন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচেরই একটা পার্ট। আর এই পার্টস অফ স্পিচ যেটা আমি বলছি এই কথাটার মধ্যে এর অর্থটা লুকিয়ে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই পার্টস অফ স্পিচ এই কথাটা ভালো করে খেয়াল করো, এখানে কি রয়েছে, পার্টস অফ স্পিচ। ঠিক আছে, স্পিচ মানে কি বাক্য। ঠিক আছে, এবং এর ভেতরেই আমাদের যেটা বলা হচ্ছে পার্টস অফ স্পিচ মানে এই বাক্যেরই এক একটা অংশ। আর এই আটটা পার্ট কি কি, এই আটটা পার্ট হচ্ছে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, এইভাবে আমাদের মোট আটখানা এখানে পার্ট রয়েছে। এরই মধ্যে আমাদের প্রথম পার্টটা হচ্ছে কি নাউন। তো নাউন কাকে বলে সেটা আমি এখানে লিখে রেখেছি, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ঠিক আছে, নাউন হচ্ছে একটা নামবাচক শব্দ, যেটা আমরা জেনারেলি বাংলাতেও বলে থাকি। এছাড়া আর কি বলছে, না, ইট ইজ ইউজড অ্যাজ দি নেম অফ এ পার্সন, প্লেস, থিং অ্যান্ড আইডিয়া অ্যান্ড কোয়ালিটি অফ এ পার্সন, এ থিং অ্যান্ড এ প্লেস। আচ্ছা দেখো, এইখানে একটুখানি ভালো করে বোঝার ব্যাপার আছে। সেটা বলছে কি, নাউন তো এটুকু আমরা জানি যে এটা একটা নেমিং ওয়ার্ড, ঠিক আছে, নামবাচক শব্দ, তবে এটা কি কি জিনিসের নামটাকে বুঝিয়ে থাকে সেখানে এর মেন পারপাসটা লুকিয়ে রয়েছে। সেটা হচ্ছে কি, ইট ইজ ইউজড অ্যাজ দি নেম অফ এ পার্সন, প্রথমত একটা পার্সনের নামকে এরা এটা ইন্ডিকেট করে থাকে, কোনো ব্যক্তির নাম। দেন কি বলছে, প্লেস, এছাড়া প্লেস কোনো জায়গার নাম, এছাড়া হচ্ছে থিং কোনো জিনিসের নাম বা কোনো বস্তুর নাম, এছাড়া অ্যান আইডিয়া, ঠিক আছে, মানে কোনো ধরো ধারণা, ঠিক আছে, তারও নাম বলে থাকে। এছাড়া কোয়ালিটি অফ এ পার্সন, যারা কি করছে একজন পার্সনের একজনের ব্যক্তির কোয়ালিটি, তার দোষ গুণ যা কিছু রয়েছে, এছাড়াও আর কার কার কোয়ালিটি, না, এ থিং অ্যান্ড এ প্লেস, এ প্লেস, এ থিং অ্যান্ড এ পার্সন, এদের কোয়ালিটিকেও বুঝে। এবার কেন বললাম এখানটা একটুখানি বোঝার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কি, যখন আমি শুধু বলছিলাম যে এ নেমিং ওয়ার্ড, তখনও তো ঠিক ছিল, নাম বোঝালে আমি বলে থাকি যে এটা নাউন। কিন্তু যখন বললাম যে এই জিনিসগুলো করে থাকে, তো এই জিনিসের একটা পার্টিকুলার কারণ আছে। কারণটা হচ্ছে কি, যখন আমরা বলে থাকি না যে নাউনের এই এই ভাগগুলো হয়, প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই পাঁচটা ভাগ হয়, তো সেই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করা হচ্ছে এই জিনিসগুলোর মাধ্যমে। ঠিক আছে, সেটা আমি নেক্সট পার্টে আলোচনা করছি। এই জিনিসগুলোর কথা আমি এক্ষুনি বলছিলাম, সেটা হচ্ছে কি, প্রথমে বলছে প্রপার নাউন। প্রপার নাউনে কি বলছে, না, ইট ইজ দি নেম অফ সাম পার্টিকুলার পার্সন অর প্লেস। এখানে কি বলছে, না, প্রপার নাউন হলো এমন একটি শব্দ যেটি কিনা পার্টিকুলার কোনো পার্সন অথবা প্লেসের নামকে বুঝিয়ে থাকে, যেমন কি রাম আর কলকাতা। ঠিক আছে, আমাদের অত উদাহরণ মনে রাখার দরকার নেই, জাস্ট কোন জিনিসগুলোকে আমরা প্রপার নাউন বলবো সেটুকুই আমি এখানে খেয়াল রাখবো। ঠিক আছে, যখন কোনো পার্সন অথবা প্লেস বা কোনো আদার্স জিনিসেরও নাম বুঝিয়ে থাকতে পারে, তখন তবে কি প্রপারলি নাম বোঝাতে হবে। ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো প্রপার নাউন। নেক্সট বলছে কি কমন নাউন। কমন নাউনের ভেতরে কি আসছে, না, ইট ইজ এ নেম গিভেন টু এ কমন, আচ্ছা, ইট ইজ এ নেম গিভেন ইন কমন টু এভরি পার্সন অর থিং অফ দি সেম ক্লাস অর কাইন্ড। কমন নাউনের সংজ্ঞাটা কিরকম, কমন নাউনে বলা হচ্ছে কি, না, যখন কোনো ধরো একটা জাতি যার ভেতরে কি করছে, না, একই ধরনের সব জিনিস রয়েছে, সেটা কোনো বস্তু হতে পারে বা কোনো জীবজন্তু হতে পারে বা যাই হয়ে থাকুক না কেন, যখন তার পুরো জাতিটাকে বুঝিয়ে থাকে, পার্টিকুলার কোনো একটা সিঙ্গেল পার্সনকে না বুঝিয়ে বা সেই জিনিসটাকে না বুঝিয়ে, যখন তার পুরো সেম ক্লাসের পুরো জাতিটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে কি কমন নাউন, কারণ সবাই ওর ভেতরে কমন।
ইট ইজ নট এ নেম অফ এনি পার্টিকুলার পার্সন অর এ থিং অর প্লেস, বলছে এটা কোনো পার্টিকুলার থিং অথবা প্লেসের পার্টিকুলার একজনের নাম নয়, ঠিক আছে, পার্সনেরও পার্টিকুলার নাম নয়, এটা পুরো জাতিটাকে বোঝাচ্ছে। যেমন উদাহরণস্বরূপ কি বলছে, না টিচার আর বয়, যখন বলছি বয় ছেলে তার মানে কি বলা হচ্ছে, না পুরো যে ছেলের যে জাতিটাকে তাকে বোঝানো হচ্ছে। আবার যখন বলছি টিচার তখন কি করা হচ্ছে, পুরো যে শিক্ষক যে জাতিটা রয়েছে, যে সম্প্রদায়টা রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। নেক্সট বলছে কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের সংজ্ঞা কি বলছে, ইট ইজ দি নেম অফ এ কালেকশন অফ পার্সন অ্যান্ড থিং ট্রিটেড অ্যান্ড স্পোকেন টুগেদার অ্যাজ এ হোল, বলছে যখন কোনো মানুষ বা কোনো জিনিসকে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল না বুঝিয়ে যখন তাদেরকে একসাথে নিয়ে পুরো একটা হোল তাদের একটা দলকে বোঝাচ্ছে তখন তাদেরকে বলা হচ্ছে কি কালেকটিভ নাউন। উদাহরণ হিসাবে কি দিয়েছে, না ক্লাস, কমিটি, ঠিক আছে, এই শব্দগুলো সাধারণত আমরা কি জন্য ইউজ করি, পুরো একটা দলকে বোঝানোর জন্য, একসাথে অনেকজন মানুষ সেখানে রয়েছে সেই জিনিসটাকে ইন্ডিকেট করার জন্য আমরা সাধারণত এই ধরনের শব্দগুলোকে ইউজ করে থাকি। নেক্সট বলছে কি, না মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউনের সংজ্ঞা কি বলছে, শব্দটার ভেতরে এই সংজ্ঞাটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে কি মেটেরিয়াল, কোনো বস্তুকে বোঝাবে, ঠিক আছে। সংজ্ঞাতে কি বলছে, ইট ডিনোটস দি ম্যাটার অর সাবস্টেন্স অফ হুইচ দি থিংস আর মেড, বলছে এই মেটেরিয়াল নাউন আমরা কখন ইউজ করি, না যখন কোনো শব্দের মাধ্যমে আমরা সেই যে শব্দটাকে বোঝাতে চাইছে তার যে বস্তুগত যে মানে দ্রব্যটা ভেতরে রয়েছে সেটাকে বা সেই সাবস্টেন্সটাকে যখন আমরা বুঝিয়ে থাকি তখন আমরা মেটেরিয়াল নাউন ইউজ করি। যেমন কি উদাহরণ হিসেবে কি বলছে, না গোল্ড, টি ইত্যাদি, চা, সোনা, এইসব জিনিসগুলোকে আমরা বলছি মেটেরিয়াল নাউন, ঠিক আছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি বিমূর্ত, ঠিক আছে, যেটাকে আমরা টাচ করতে পারি না, ধরতে পারি না। আচ্ছা সংজ্ঞাতে কি বলছে, ইট ইজ দি নেম অফ এ কোয়ালিটি অ্যাকশন অর স্টেট হুইচ ক্যান নট বি সিন অর টাচড, বলছে এটা একটা এমন একটি অবস্থা যখন কিনা এমন কোনো কোয়ালিটি বা কোনো অ্যাকশন বা কোনো অবস্থা, ঠিক আছে, এই জিনিসগুলোকে বুঝিয়ে থাকে তবে সেই জিনিসগুলোকে আমরা দেখতেও পাই না আর সেগুলোকে আমরা টাচ করতেও পারি না, ঠিক আছে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট। উদাহরণ হিসাবে কি বলছে, না অনেস্টি, সততা, বিউটি, ঠিক আছে, সুন্দরতা, ঠিক আছে, এই জিনিসগুলো এগুলোকে আমরা না ধরতে পারি না, টাচ করতে পারি না, কিছুই করতে পারি না, দেখতেও পাই না এমনকি, সো এগুলোকে আমরা বলে থাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। সংজ্ঞা এবং নাউনের যে ভাগগুলো সেগুলো আমরা দেখলাম। নেক্সট বলছে কি ফর্মেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো এক্ষুনি আমরা দেখলাম সেগুলোকে আমরা কিভাবে গঠন করতে পারি, ঠিক আছে, সেইটাকে নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। কি বলছে, না অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফর্মড ফ্রম অ্যাডজেক্টিভস, কিছু অ্যাডজেক্টিভ থেকে আমরা কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনকে তৈরি করতে পারি। তো এখানে যে শব্দগুলো প্রথমে বলছে এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আর নেক্সট যেগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। কিভাবে আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাচ্ছি সেটা দেখে না, প্রথমে বলছে ব্রেভ মানে হচ্ছে সাহসী, তার থেকে কি আসছে ব্রেভারি, ঠিক আছে, সাহসিকতা। তো ব্রেভ যেটা সেটা হলো আমাদের অ্যাডজেক্টিভ আর ব্রেভারি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সেম ভাবে ডার্ক, তার থেকে আসছে ডার্কনেস, সিমিলারলি ডিপ, তার থেকে আসছে ডেপথ, তার থেকে আসছে, এবং এরপরে আসছে ফলস, তার থেকে আসছে ফলসহুড, তারপরে আসছে অনেস্ট, তার থেকে আসছে অনেস্টি, ট্রু থেকে ট্রুথ, কাইন্ড থেকে কাইন্ডনেস, এগুলো হলো আমাদের অ্যাডজেক্টিভ থেকে কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয় তার রূপ, ঠিক আছে। নেক্সট বলছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম কমন নাউন, কিভাবে কমন নাউন থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বানাবো সেটা নেক্সট দেখানো হচ্ছে। তাহলে এই যে শব্দগুলো এগুলো হচ্ছে আমাদের কমন নাউন আর এইটা যেটা এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তো কিভাবে হচ্ছে বয়, তার থেকে হচ্ছে বয়হুড, বয় মানে হচ্ছে ছেলে, তার থেকে হচ্ছে বয়হুড মানে যেটাকে আমরা বলে থাকি বাল্যকাল, চাইল্ডহুডও এর আমরা সিনোনিম হিসেবে ইউজ করে থাকি অনেক সময়। নেক্সট বলছে কি চাইল্ড, তার থেকে আসছে চাইল্ডহুড যেটা এক্ষুনি বলছিলাম, তারপর বলছে ফ্রেন্ড, ফ্রেন্ড থেকে আসছে ফ্রেন্ডশিপ, তারপর বলছে হিরো, হিরো থেকে বলছে হিরোইজম, তারপর বলছে মাদার, মাদার থেকে মাদারহুড, এজেন্ট আর এজেন্সি। নেক্সট বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম ভার্বস, এখানে বলছে কি না কিভাবে আমরা ভার্বের থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাবো সেইগুলোকে দেখাচ্ছে। তাহলে এই যে শব্দটা এটা হচ্ছে আমাদের ভার্ব আর এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, কিভাবে করছে অ্যাডমিট থেকে অ্যাডমিশন, তবে খেয়াল রাখো এখানে অ্যাডমিটের বানানে টি রয়েছে লাস্টে, এখানে অ্যাডমিশনের বানানে টি নেই, তার বদলে এস এসে গেছে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবে। নেক্সট বলছে এগ্রি, তার থেকে আসছে এগ্রিমেন্ট, তার থেকে এরপর আসছে বিলিভ, তার থেকে আসছে বিলিভ, আচ্ছা এইটা হচ্ছে আমাদের ভার বিলিভ করা, বিশ্বাস করা, আর এটা হচ্ছে আমাদের বিলিভ
যেটার মানে হচ্ছে বিশ্বাস, মানে এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর বলছে ডাই, তার থেকে আসছে ডেথ। তারপর বলছে এন্টার, এন্টার থেকে আসছে এন্ট্রান্স। তারপর বলছে ফল, ফল থেকে আসছে ফেলিওর। তারপর বলছে গ্রো, গ্রো থেকে আসছে গ্রোথ। তারপর বলছে থিঙ্ক, থিঙ্ক থেকে বলছে থট। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, আর থট মানে হচ্ছে চিন্তা, যেটা কিনা হচ্ছে নাউন। আচ্ছা, এরপরে বলছে কি ফর্মেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা কিনা আমাদের আগেও চলছিল, তবে এখানে রুলটা কিছু অন্যরকম রয়েছে। এখানে বলছে কি, ইনফ্যাক্ট দি জেরান্ডস অ্যান্ড দি ইনফিনিটিভস অফ ভার্বস আর দি কাইন্ডস অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, নট ইন ফর্ম। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস বলার আছে কি, এখানে বলছে যে শুধুমাত্র আমরা যে অ্যাবস্ট্রাক্ট নাউন ওইভাবেই কোনো ভার্ব অ্যাডজেক্টিভ এর থেকে বানিয়ে থাকি তা নয়, এমনকি যে জেরান্ড এবং ইনফিনিটিভ গুলো হয়ে থাকে না, সেগুলো আমাদের এক একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে যেটা এখানে ব্র্যাকেটে বলা রয়েছে নট ইন ফর্ম, এর একটা মিনিংও রয়েছে, কারণ সেটা আমি এখানে উদাহরণ বলার সময় বলছি। এটা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কি, নট ইন ফর্ম মানে যে ওরা গঠনগত দিক থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, তবে মিনিং এর দিক থেকে ওরা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এটুকুই এখানে মিনিং দিচ্ছে। তারপরে বলছে কি দে অল মিন দি সেম থিং, তারা একই জিনিসকেই ইন্ডিকেট করে থাকে, একই রকম জিনিসকেই মানে দিয়ে থাকে। ঠিক আছে, তবে এদের গঠনটা কিন্তু আলাদা। উদাহরণে কি বলছে, সার্ভিস, দেখো তিনটা জিনিস এখানে লেখা রয়েছে, একটা বলছে সার্ভিস, তারপর বলছে সার্ভিং, তারপর বলছে টু সার্ভ, ইজ বেটার দ্যান আইডলনেস। তিনটে জিনিসকে নিয়েই একটা সেন্টেন্স বানিয়েছে, এই জায়গাটা কমন, ইজ বেটার দ্যান আইডলনেস, তার সাথে যুক্ত হতে পারে তিনটেই জিনিস, একটা হচ্ছে সার্ভিস, একটা হচ্ছে সার্ভিং, একটা হচ্ছে টু সার্ভ। কোন জিনিসটা কি সেটা এখানে বলা রয়েছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা, এইটা সার্ভিসটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এইটা হচ্ছে জেরান্ড মানে হচ্ছে সার্ভিং যেটা, তারপর বলছে ইনফিনিটিভ যেটা কিনা হচ্ছে টু সার্ভ। ইনফিনিটিভ তো তোমরা জানো যে একটা টু থাকবে এবং তার সাথে আমাদের ভার্বের যেটা ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম সেটা থাকবে, সেটা এখানে রয়েছে। আর জেরান্ডে কি হয় না, মেন ভার্বের সাথে আমাদের আইএনজি ইউজ হয়, যেটা এখানে রয়েছে, আর এটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন সার্ভিস। আচ্ছা, এবার এখানে সেন্টেন্সের মানেটা কি বলছে, সেন্টেন্সের মানে বলছে সার্ভিস, আমি যদি সার্ভিসকে প্রথমে নিই, সেটার মানে হচ্ছে সার্ভিস ইজ বেটার দ্যান আইডলনেস, বলছে বেকার বসে থাকার থেকে কোনো কাজ করাটা ভালো। ঠিক আছে, তার মানে হলো এটা। নেক্সট বলছে সার্ভিং ইজ বেটার দ্যান আইডলনেস, সেটার মানে কি বলছে, দেখো এখানে ফর্ম কিন্তু দুজনের আলাদা কিন্তু মানে কিন্তু সেম দিচ্ছে। বলছে কি সার্ভিং, এ বলছিল সার্ভিস, সার্ভিস মানে যে জিনিসটা করছে, যে জিনিসটা দিচ্ছে, সার্ভিস দিচ্ছে যেটা। ঠিক আছে, আর সার্ভিং কি করছে, এ বলছে ভার্ব, বলছে সার্ভ করাটা হচ্ছে আইডল বসে থাকার থেকে বেটার। তারপরে বলছে টু সার্ভ, এ বলছে সার্ভ করতে চাওয়াটা, মানে কাজ করতে চাওয়াটা হচ্ছে আইডল থাকার থেকে বেটার। এখানে বলছে কি, এ হচ্ছে ইনফিনিটিভ, এ এখনো করেনি, এ করতে চাইছে, এ বলছে সার্ভ করতে চাওয়াটা অ্যাটলিস্ট বেকার বসে থাকার থেকে ভালো। ঠিক আছে, তাহলে মিনিং কিন্তু সবগুলোরই সমান, কিন্তু এরা ফর্মের দিক থেকে ডিফারেন্ট। নেক্সট বলছে কি নাম্বার অফ নাউন, নাম্বার অফ নাউনের ভেতরে তোমরা জানো যে সিঙ্গুলার এবং প্লুরাল এই দুটো হয়ে থাকে, একবচন এবং বহুবচন। নেক্সট বলছে জেন্ডার অফ নাউন, আচ্ছা এগুলো সবই হচ্ছে কি আমাদের নাউনের কিছু ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে। নেক্সট বলছে জেন্ডার অফ নাউন, জেন্ডারের ভেতরে আমরা কি করে থাকি, লিঙ্গটাকে আলোচনা করে থাকি, তার ভেতরে ম্যাস্কুলাইন, ফেমিনাইন, কমন এবং নিউটার, এই চারটে জিনিস হয়ে থাকে। ম্যাস্কুলাইনে ছেলেদেরকে বোঝায়, ফেমিনাইনে মেয়েদেরকে বোঝায়, কমনে কি করেছে ছেলে মেয়ে দুটোকেই বোঝানোর চেষ্টা করে, নিউটারে কি করে না এমন কোনো শব্দ এখানে উল্লেখ করে থাকে যেখানে কোনো ছেলে মেয়ের কোনো সেন্স থাকে না, অ্যাকচুয়ালি এগুলো প্রাণহীন বস্তু হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট বলছে কেস অফ এ নাউন, আচ্ছা এইখানে যেটা বলার ব্যাপার, এই যে কেস অফ এ নাউন এটা আমাদের পরবর্তী ক্ষেত্রে কিছু জায়গায় প্রয়োজনে আসবে, তার মধ্যে এই সাবজেক্টিভ কেস, যখন আমরা কোনো কর্তাকে সাবজেক্ট হিসাবে সেন্টেন্সের ভিতরে ইউজ করে থাকি তখন আমরা সেটাকে বলছি সাবজেক্টিভ কেস। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস, তখন আমরা কি করছি না সেন্টেন্সের যেটা সাবজেক্ট অ্যাকচুয়ালি সেটা সেটা একটা অবজেক্ট, ঠিক আছে, একটা কর্ম সেটা। ঠিক আছে, নেক্সট বলছে কি পজিটিভ কেস, পজিটিভ কেস কি হচ্ছে না আমাদের ওই সেন্টেন্সের ভেতরে যে সাবজেক্ট রয়েছে তার কোনো পজিশন, তার কোনো অধিকার জিনিসটাকে বোঝাচ্ছে, সেটাকে বলা হচ্ছে পজিটিভ কেস। নেক্সট যেটা বলছে ভোকেটিভ কেস, এটা হচ্ছে সম্বোধন বোঝায়, ঠিক আছে, কাউকে ডাকা এই সেন্সটা দিয়ে থাকে। আমাদের এই ভোকেটিভ সেন্সটার কোনো প্রয়োজন পড়বে না, তবে প্রয়োজন পড়বে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ কেস। ঠিক আছে, নাউনে এর খুব একটা ইউজ নেই, তবে প্রোনাউনে এদের ইউজগুলো দেখতে পাবে। নেক্সট যেটা আমাদের রুল সেটা বলছে কি নাউন অ্যান্ড ইটস নাম্বার,
আচ্ছা, নাউন অ্যান্ড ইটস নাম্বারের এখানে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি, এটা আমাদের একদম বেসিক জিনিস, তবে এটা এখনো অনেক মানুষের কিছু কনফিউশন থেকে থাকে। তো তোমরা ট্রাই করবে কি, যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, তোমাদের কাছে যে কোনো যদি বেসিক গ্রামারের বই থেকে থাকে, যে কোনো ভার্বসানারি হোক না কেন, বাংলাতেই হোক ইংরেজিতেই হোক যাই হোক না কেন, প্রত্যেক বইতেই তোমরা সিঙ্গুলার প্লুরাল যেটা থেকে থাকে নাম্বার চেঞ্জ, সেটা তোমরা পেয়ে যাবে। তো তোমরা একবার বেসিক যে কোনো বই থেকে ওই জিনিসগুলোকে একবার ফলো করে নেবে, ঠিক আছে? আর একটুখানি রুলগুলোকে একটুখানি ফলো করার চেষ্টা করবে, জাস্ট এমনি স্টমাক থেকে স্টমাক এরকম পড়বে না, রুল যেটা উপরে এরকম ভাবে লেখা থাকে সেটাকে একটুখানি পড়বে, রুলটা ফলো করলে তবে তোমরা জিনিসটা বুঝতে পারবে। কারণ সিমিলার জিনিস দেখবে উচ্চারণ একই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ইউজ হচ্ছে। তবে আমি এখানে করছে কি, আমি এখানে কমন জিনিসগুলোকে লিখিনি, আমি যেগুলো পরীক্ষায় দিয়ে থাকে, যেগুলো ব্যতিক্রমী নিয়ম, সেগুলোকে নিয়ে এখানে ডিসকাস করছি। আচ্ছা, প্রথমে নিয়মটা কি বলছে, ইফ সিএইচ সাউন্ডস অ্যাজ কে প্লুরাল ইজ ফর্মড বাই অ্যাডিং এস, বলছে কি সিএইচ এই শব্দটা যদি কোনো শব্দের শেষে থেকে থাকে, এটা শব্দ না অ্যাকচুয়ালি, এটা দুটো লেটার বলতে পারো, এরা যদি কোনো শব্দের শেষে থেকে থাকে এবং এদের উচ্চারণটা যদি কে এর মতন হয়, তখন আমরা কি করবো না, প্লুরাল করার সময় শব্দটা শেষে এস লাগাবো। যেমন এখানে যে শব্দটা বলছে স্টমাক, শেষে তো রয়েছে সিএইচ, কিন্তু এর উচ্চারণটা চ এরকম না হয়ে উচ্চারণটা হচ্ছে কয়ের মতন, যেমন স্টমাক, লাস্টে ক আসছে না, সেই জন্য লাস্টে আমাদের এখানে স্টমাকে শেষে লেগেছে এস, নিয়ে হচ্ছে স্টমাক থেকে স্টমাক্স। নেক্সট একই রকম ভাবে বলছে মনার্ক, এখানেও রয়েছে লাস্টে সিএইচ, তবে এখানে সিএইচ উচ্চারণটা হচ্ছে কয়ের মতন, ওই জন্য মোনার্ক থেকে হচ্ছে মোনার্কস। নেক্সট বলছে নাউন্স এন্ডিং ইন ও, বলছে যে নাউনগুলো শেষে ও রয়েছে কিন্তু হ্যাভিং এ কনসোনেন্ট বিফোর ইট, কিন্তু তার আগে একটা কনসোনেন্ট রয়েছে, দেখো ও তো ভাওয়েল কিন্তু তার আগে একটা কনসোনেন্ট রয়েছে আর, ঠিক আছে? তো তার ক্ষেত্রে নিয়মটা কি, টেক ইএস টু ফর্ম প্লুরাল। তো ওরা কি করছে না, প্লুরাল করার সময় শব্দের শেষে ইএস, কিভাবে শব্দটার জন্য প্লুরাল হচ্ছে দেখো, হিরো তার থেকে হচ্ছে হিরোজ, বাফেলো বাফেলো থেকে হচ্ছে বাফেলোজ, নেক্সট বলছে একো একো থেকে হচ্ছে একোজ, তারপর বলছে পটাটো পটাটো থেকে হচ্ছে পটাটোজ। তবে সব জিনিসেরই কিছু এক্সেপশন থাকে, কিছু ব্যতিক্রম থাকে, এর ক্ষেত্রে রয়েছে যেমন ডাইনামো, এখানে দেখো এখানে লাস্টে ও রয়েছে ভাওয়েল এবং তার আগে একটা কনসোনেন্টও রয়েছে, কিন্তু ব্যতিক্রমে কি করেছে দেখো, এখানে ইএস না দিয়ে এখানে দিয়ে দিয়েছে এস, ডাইনামো থেকে হচ্ছে ডাইনামোজ, পিয়ানো থেকে হচ্ছে পিয়ানোজ, ফটো থেকে হচ্ছে ফটোজ। আচ্ছা, এই ফটো থেকে ফটোজ এইটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এটা প্রত্যেক বইতেই একটু ভালো করে ফলো করবে, দেখবে এটা প্রত্যেক ক্ষেত্রে এখানে ইএস ঢুকিয়ে রেখেছে, যেটা কিনা নিয়মের ক্ষেত্রে এটা আমাদের ভুল, এটা ব্যতিক্রমের ভেতরে আসে, ওই জন্য ফটো থেকে হবে ফটোজ, এখানে ইএস হবে না, প্রত্যেকটা বই দেখবে এখানে ইএস দিয়ে রেখেছে, আর আমাদের কম্পিটিটিভ এক্সামে এটাকে দিয়ে থাকে এই কারণেই, কারণ বইগুলোতে এটা ভুল দিয়ে রাখে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি তোমরা কোনো বইয়ে দেখে থাকো তো এটা চেক করে নেবে, এটাকে কারেক্ট করে নেবে, ঠিক আছে? এটা ফটো থেকে ফটোজ হবে, ইটা হবে না মানে। নেক্সট বলছে নাউন্স এন্ডিং ইন ওয়াই, বলছে শব্দগুলো শেষে যেখানে কিনা ওয়াই থাকছে, হ্যাভিং এ ভাওয়েল বিফোর ইট এবং তার আগে একটা ভাওয়েলও থাকছে, তখন আমরা কি করব না, ফর্ম প্লুরাল বাই অ্যাডিং এস, লাস্টে আমরা এস যোগ করে তখন আমরা প্লুরাল করছি, যেমন বয় থেকে হচ্ছে বয়েজ, নেক্সট বলছে ডে থেকে ডেজ, তারপর বলছে ডাঙ্কি থেকে ডাঙ্কিজ। তারপরে বলছে নাউন্স এন্ডিং ইন ওয়াই, যে শব্দগুলো শেষে ওয়াই রয়েছে, হ্যাভিং এ কনসোনেন্ট বিফোর ইট এবং তার আগে একটা কনসোনেন্টও রয়েছে, ফর্ম প্লুরাল বাই চেঞ্জিং ওয়াই ইন্টু আই, তারা কিভাবে প্লুরাল বানাচ্ছে না, ওয়াইটাকে তারা আই এতে পরিণত করছে, দেখো এখানে আই পাল্টে দিয়েছে, অ্যান্ড অ্যাডিং ইএস, এবং লাস্টে ইএস যোগ করছে, লাস্টে ইএস যোগ করেছে। তাহলে আমরা এখানে কি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, এখানে আমরা যেটা জেনারেলি বলে থাকি যে ওয়াই উঠে গিয়ে আই ইএস হয়েছে, ব্যাপারটা কিন্তু তা নয়, ওয়াইটাকে চেঞ্জ করে আমরা করেছি আই, এবং ইএস তো জেনারেলি প্লুরাল করার জন্য লাগছেই, ঠিক আছে? তো আমরা যেটা বলে থাকি সচরাচর যে ওয়াই উঠে গিয়ে আইএস হয়েছে, সেটা ভুল। তাহলে কিভাবে হচ্ছে, আর্মি থেকে আর্মিজ, ওয়াইটা চেঞ্জ হয়েছে আই এতে এবং লাস্টে ইএস, বডি থেকে বডিজ, কান্ট্রি থেকে কান্ট্রিজ, সিমিলারলি একই রকম ভাবে চেঞ্জ হয়েছে। নেক্সট বলছে নাউন্স এন্ডিং ইন এফ, বলছে যে শব্দগুলো শেষে আমাদের এফ থেকে থাকে, ঠিক আছে, সেখানে এফ অথবা এফ ই থেকে থাকে, এফ অথবা এফ ই, যেমন এখানে রয়েছে এফ, এখানে রয়েছে এফ ই, তখন আমরা কি করব, ফর্ম প্লুরাল বাই চেঞ্জিং এফ অর এফ ই ইন্টু ভি অ্যান্ড অ্যাডিং ইএস, এখানেও একই, লাস্টে তো ইএস আমাদের প্লুরাল হওয়ার জন্য লাগছে, তবে এফ এবং এফ ই যেটা রয়েছে না, সেটাকে আমরা এফ এবং এফ ই থেকে চেঞ্জ করব ভি তে, ওকে, এফ এবং এপি যাই থাকুক না কেন, সবই আমাদের ভি চেঞ্জ হচ্ছে, ওই জন্য কাপ থেকে হচ্ছে কাপস,
নাইফ থেকে হচ্ছে নাইভস, লাইফ থেকে হচ্ছে লাইভস, উলফ থেকে হচ্ছে উলফস। নেক্সট বলছে সাম নাউন্স ফর্ম প্লুরাল বাই চেঞ্জিং দি ইনসাইড ভাওয়েল অফ এ সিঙ্গুলার। বলছে কিছু কিছু নাউন আবার কিভাবে প্লুরাল চেঞ্জ করে না, ভেতরে ওদের যে ভাওয়েলটা রয়েছে না, এখানে যেমন এ রয়েছে, এখানে যেমন এ রয়েছে, এই এটাকে এরা কি করছে ভাওয়েলটাকে চেঞ্জ করে দিয়েছে। এখানে যেমন কি করেছে ম্যান থেকে মেন, ভেতরে এটাকে ই তে চেঞ্জ করে দিয়েছে। তারপরে একই রকম ভাবে ওম্যান থেকে ওম্যান, এখানেও একই এটাকে চেঞ্জ করে দিয়েছে ইয়েতে। এখানেও একই রকম ভাবে টুথ চেঞ্জ করে দিয়েছে টিথ, ভাওয়েলগুলোকে চেঞ্জ করেছে, ফুট থেকে হচ্ছে ফিট। নেক্সট বলছে সাম নাউন্স ফর্ম প্লুরাল বাই চেঞ্জিং দি ইনসাইড ভাওয়েল অব দি কনসোনেন্ট অ্যান্ড দি কনসোনেন্ট অব দি সিঙ্গুলার। বলছে কি কিছু কিছু ক্ষেত্রে আবার করে থাকে কি, এখানে তো শুধুমাত্র ভাওয়েলগুলোকে চেঞ্জ করছিল, এখানে ভেতরে যে ভাওয়েল এবং সাথে যে কনসোনেন্ট রয়েছে দুটোকে চেঞ্জ করেছে। ওই জন্য দেখো ও আর ইউ এখানে ভাওয়েল ছিল, তাকে চেঞ্জ করে আই করে দিয়েছে, তাকে চেঞ্জ করে আই করেছে, এবং এখানে যে এসটা ছিল সেটাকে চেঞ্জ করে এখানে করেছে সি। ওই জন্য দেখো মাউস থেকে হয়েছে মাইস, লাউস থেকে হয়েছে লাইস। নেক্সট বলছে সাম নাউন্স হ্যাভ দি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল অ্যালাই। এবার কিছু কিছু হয়ে থাকে কি, এইটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম। এখানে বলছে কি না কিছু কিছু শব্দ তাদের সিঙ্গুলার এবং প্লুরাল সিমিলার বানানটা, ঠিক আছে, যেমন ডিআর থেকে ডিআর, এতে চেঞ্জ হয় না, পরীক্ষায় তোমাকে চেঞ্জ করে দিয়ে দেবে। শিপ থেকে হচ্ছে শিপ, পাবলিক থেকে পাবলিক, ডাজন থেকে ডাজন, ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মানে স্টার দিয়ে দিচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট বলছে কম্পাউন্ড নাউন্স জেনারেলি ফর্ম প্লুরাল বাই অ্যাডিং এস। এই শব্দটা খেয়াল রাখবে, এটা পরেও আমাদের নাউনের পার্টে ইউজ হবে, কম্পাউন্ড নাউন, ঠিক আছে। কম্পাউন্ড নাউন কি, এই ধরনের শব্দগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন, এটাকে আমরা হাইপিনেটেড নাউনও বলে থাকি। যেমন সান ইন ল, তিনটে শব্দ রয়েছে, তিনটাকে হাইফেন দিয়ে দিয়ে আমরা একটা শব্দ কম্পাউন্ড একটা শব্দতে বানিয়ে দিয়েছি, সেই জন্য ওগুলোকে বলা হচ্ছে কি কম্পাউন্ড নাউন বা হাইফিনেটেড নাউন, কারণ এখানে হাইফেন হাইফেন দেওয়া হয়েছে। তো নিয়মটা কি বলছে, কম্পাউন্ড নাউন জেনারেলি ফর্ম প্লুরাল বাই অ্যাডিং এস। বলছে কম্পাউন্ড নাউনগুলো সাধারণত প্লুরাল কিভাবে বানায় না, এস যোগ করে, কোথায় না, টু দি প্রিন্সিপাল ওয়ার্ড অর বাই চেঞ্জিং ইনসাইড ভাওয়েল টু দি প্রিন্সিপাল ওয়ার্ড। কি করছে না, এই শব্দের যেটা প্রিন্সিপাল ওয়ার্ড, এখানে প্রিন্সিপাল বলতে মুখ্য যে এই সব তিনটে যে পার্টের মধ্যে যে মুখ্য যে পার্টটা যে অংশটা, তার সেখানে আমরা এস বাই এস লাগাবো, ইএস না এস লাগবে, সেইভাবে আমরা কি করবো না এর প্লুরাল চেঞ্জ করবো। যেমন এখানে সান ইন ল, তার থেকে করছে কি তিনটে জায়গা রয়েছে, তার মধ্যে সানটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জায়গা, তো ওটাকে এখানে এস লাগে, কি করছে সানস ইন ল। নেক্সট বলছে কি ডটার ইন ল, তার ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে ডটার, সেটাকে চেঞ্জ করেছে, ওই জন্য ডটার্স, ডটার্স ইন ল। কিন্তু আচ্ছা এখানে একটা জিনিস কিন্তু বলার আগে বলে রাখি, এই যে ডটার ইন ল এই শব্দটা আমাদের আগের বারে WBCS এর প্রিলিমস এর পরীক্ষাতে দিয়েছিল, এবং আমার একটা বন্ধু সেটাকে এতটাই সিলি মিস্টেক করে এসেছে যে সে, দেখো এটা কত কমন জিনিস যে ডটার ইন ল, যেটা আমি এখানে রুলেতে পড়লাম যেখানে মেন যে পার্টটা সেখানে আমাদের এসটা লাগবে, তো সে কি করেছে কি না এখানে ডটার্স এর এখানে এসটাকে না লাগিয়ে সে লাস্ট ফিনিশিংয়ে এখানে ডটার ইন লস করে পুরোটাকে ভুল করে দিয়ে চলে এসছে, একটা নাম্বার জাস্ট একটা সিলি মিস্টেকের জন্য চলে গেল। আচ্ছা এখানে যেটা বলছিলাম যে ব্যতিক্রম, ও ব্যতিক্রম হিসাবে কি করেছিল, এখানে গ্রোন আপ যেটা আছে না সেটাকে, যেমন আমাদের হচ্ছে গ্রোন আপস লাস্টে এস রয়েছে, ওরকম ভাবে এখানে ডটার ইন লটাকে ডটার্স, ডটার ইন লস করে এসটাকে লাস্টে লাগিয়ে দিয়েছিল। তারপর বলছে দেয়ার আর সাম কম্পাউন্ড নাউন সুইচ টেক ডাবল প্লুরাল। কিছু বলছে কি কিছু কিছু আবার কম্পাউন্ড নাউন থেকে থাকে যারা আবার কি করে না ডবল প্লুরাল নিয়ে থাকে, যেমন কি, যেমন এখানে বলছে ম্যান সার্ভেন্ট, এটা একটা কম্পাউন্ড নাউন, সে কি করছে প্লুরাল কিভাবে বানাচ্ছে না মেন সার্ভেন্ট, এক তো ম্যান চেঞ্জ হচ্ছে মেনে, নেক্সট বলছে আবার সার্ভেন্টকে চেঞ্জ করছে সার্ভেন্টস, এস লাগিয়েছে। একই রকম ভাবে ওম্যান সার্ভেন্ট, তার থেকেও একই ওম্যান সার্ভেন্টস, ঠিক আছে। তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা যখনই ক্লাস দেখতে বসবে তোমরা সবসময় হাতে একটা খাতা এবং নোটবুক যে হোক একটা কিছু নিয়ে রাখবে, নোটবুক একটা নিয়ে রাখবো অতি অবশ্যই, কারণ আমি এখানে যা যা কিছু লিখছি যা যা কিছু বলছি প্রত্যেকটা কোশ্চেন হিসাবে আসবে, এবং তোমরা প্রত্যেক, তোমরা যদি বেটার রেজাল্ট চাও তাহলে তোমরা প্রত্যেক একটা নোটবুক রাখবে, এবং এখানে আমি যা যা কিছু লিখে রেখেছি যা যা কিছু আলোচনা করছি প্রত্যেকটাকে তোমরা থরোলি খাতাতে লিখে রাখবে, এবং পরের দিনে আমি যে ক্লাসটা বানাবো সেই ক্লাস ফলো করার আগে তোমরা
আজকের ক্লাসে আমি যা যা কিছু বলেছি সবগুলোকে তোমরা একবার রিভাইজ মেরে আসবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ক্লাস একে অপরের সাথে ইন্টার রিলেটেড রয়েছে, তো তোমরা আগের দিনের ক্লাস যদি ভালোভাবে রিভিশন না করো তো পরের দিনের ক্লাসে যখন আমি আবার কানেক্ট করে সব জিনিস বলতে থাকবো তখন তোমরা কোনো জিনিস বুঝতে পারবে না, ঠিক আছে? তো অতি অবশ্যই রিভিশন আগে করবে, তারপর নেক্সট দিনের ক্লাস ফলো করবে। তো থ্যাংক ইউ, এই ছিল আজকে আমাদের ক্লাসটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো প্লিজ। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।